بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء جات البروج اليوم المعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نكموا منهم إلا أن يؤمنوا بالله عزيز الحميد الذي له ملك السماوات والارض الله على كل شيء شهيد ان الذين فتنوا المؤمنين والمؤمنات لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو ويبدي ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكجيب والله من ورائهم محيط

আর যে দেখে তার এবং সেই জিনিসের যা দেখা যায় কোতলা আসহাবুল ওদুদ যারা পড়েছে গর্তওয়ালারা মারা পড়েছে গর্তওয়ালারা যে গর্তে দাউ করে জলা জ্বালানির আগুন ছিল আন্নারিজা তিলবাকুদ যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল এ যখন আলাইয়া এবং ইমানদারদের সাথে ও আলা আলামায়াফ আলু না বিল মিনি না তারা সব কিছু করছিলো যা তারা দেখছিলো ওমানাকামু মিন হুম ইল্লা মেনু বিল্লা আজিজুল হামিদ ওই ইমানদারদের সাথে তাদের শত্রুদার শত্রুতার এছাড়া আর কোনো কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি এনেছিল যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজের নিজেই প্রশংসিত যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের অধিকারী আর সে আল্লাহ সব কিছু দেখেন ইননাল্লাদি নাফাতানুল মুম্মিনি নাওয়াল মমেনাতি সুম্মালা মিয়া তুবু ফালাকুম আজাব জাহান নাম ওলা হুুম আজাবুুল যারা মুমিন পুরুষ ও নারীদের উপর জুলুম নিপীরণ চালিয়েছে। তারপর তা থেকে তওবা করেনি। নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জাহান্নামের নামের আজাব এবং জলা শাস্তি। এননাল্লাদি না আমানু আমেলু সলে হাতিলা হুম জান্না কাবির যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যারা নিম্ন দেশে প্রবাহিত থাকবে ঝর্ণা দ্বারা এটি তাদের জন্য বড় সাফল্য ইন্না বা তোস সাদিদ আসলে তোমার রবের পাকরাও বড়ই শক্ত শক্তিদ তিনি প্রথমবার সৃষ্টি করেন আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করেন অহুয়াল ওয়াদুদ তিনি ক্ষমাশীল এবং প্রেমময় জুলারুশিল মজিদ আরসের মালিকের শ্রেষ্ঠ এবং সম্মানিত ফালুল্লিমায়ুরিদ এবং তিনি যা চান তাই করেন হাল এতেকা খেদি তোমার কাছে কি পৌঁছেছে সেনাদলের খবর ফেরাওনাও এথামুদ ফেরাউন এবং সামুদের সেনাদলের কাফারুফি তাকে জিবে। কিন্তু যারা কুফরি করেছে তারা মিথ্যা আরোপ করার কাজে লেগে রয়েছে অবরত অথচ আল্লাহ তাদেরকে ঘেরাও করে রেখেছেন বল তাদের মিথ্যা আরোপ করায় এ কোরআনের কিছুই আসা যায় না বরং এ কোরআন উন্নত মর্যাদা সম্পন্ন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন আল্লা আল্লাহ ইল্লা